নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, হাত দিয়ে টুপি তুলে মাথায় রাখতে পারি। এ কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সুসজ্জিত হয়ে আল্লাহর দরবারে খাড়া হওয়া এটাও শরীয়তে কাম্য। অতএব হাতা কাটা জামা পরে কনুই খোলা অবস্থায় কি কাঁধ উলঙ্গ অবস্থায় কি মাথা খালি রেখে বিনা টুপিতে যুগে এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা দেখতে পাই নামাজ পড়েন খালি মাথায় উলঙ্গ মাথায় নামাজ পড়ছেন এবং নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, হাত দিয়ে টুপি তুলে মাথায় রাখতে পারে। এ কথাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আগে লিখছেন, ওয়াদাআ আবু ইসহাকা কলানসুয়াতাহু ফিস সালাতি ওয়া রাফাআহা। আবু ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ বিশিষ্ট তাবি, তিনি নামাজের মধ্যে নিজের টুপি মাথা থেকে নিচে রেখেছেন কোনো প্রয়োজনে, আবার প্রয়োজনে সেটা জমিন থেকে তুলে মাথায় পরে নিয়েছেন। এই আবু ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ ইনি হলেন বিশিষ্ট তাবিঈ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্যতম ওস্তাদ মোহতারাম। 38 জন সাহাবা থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। 126 হিজরিতে এনার মৃত্যু। নামাজ অবস্থায় জমিন থেকে টুপি তুলে নিয়ে মাথায় পড়েছেন, বোঝা গেল তাবিঈন ইজাম টুপি মাথায় দিয়ে নামাজ পড়তেন। মাসালাটা ভালো করে খেয়াল করো, তোমরা এর আগে সহি বুখারির প্রথম খণ্ডে 56 নম্বর পৃষ্ঠায় পড়েছ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন, কল আল হাসান কান আল কৌমু ইয়াসজুদুনা আলাল ইমামাতি ওয়াল কলানসুয়া। হাসান বিশ্রী তাবি রাহিমাহুল্লাহ বলেছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাত প্রখর উত্তাপের সময় পাগড়ি এবং টুপির উপর সাজদা করতেন। সহি বুখারী প্রথম খণ্ডে 56 নম্বর পৃষ্ঠা এটা পড়েছ। এ দ্বারা বোঝা গেল সাহাবা রাদিয়াল্লাহু আনহুম টুপি মাথায় দিয়ে নামাজ পড়তেন। অতএব আমরা যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করি, যে আমরা সালাফি মানে সালাফে সালেহিনদেরকে ফলো করে চলি, তাদের কর্তব্য বর্তায় সালাফে সালেহিনের প্রথম দুটি জামাত সাহাবা এবং তাবিন যেভাবে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন সেভাবে টুপি মাথায় দিয়ে নামাজটা পড়া, এটা বিশেষ করে যারা নিজেদেরকে সালাফি বলে ভাবেন তাদের কর্তব্য বর্তায়। আল্লামা ইবনুল আরাবি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ আরিজাতুল আহওয়াজি কিতাবি 1734 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আল কলানসুয়া মিন লিবাসিল আম্বিয়া ওয়াস সালিহিন। টুপি আম্বিয়া এবং সালেহিনদের পোশাক। অতএব নামাজের বাইরেও যখন আমরা বাইরে চলাফেরা করব, আমাদের কর্তব্য আম্বিয়া ও সালেহিনদের পোশাক পরে চলাফেরা করা, টুপি পরিহিত অবস্থায় থাকা, এটা আম্বিয়া সালেহিনদের তরিকা। আর নামাজের জন্য টুপি পরার গুরুত্ব আরও বেশি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেছেন, ইয়া বানী আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আদম সন্তানেরা প্রত্যেক নামাজের সময় নিজেদের সাজ সজ্জায় সুসজ্জিত হও। তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখো, সূরা আরাফের 31 নম্বর আয়াতের তাফসিরে লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জিনাত শব্দ ব্যবহার করেছেন, জিনাতুন, জিনাতুন মানে সাজসজ্জা। তাহলে নামাজের মধ্যে শুধু সতর ঢাকাটা কাম্য নয়, সাজগোজ করে নিজের সাধ্য মতো সুসজ্জিত হয়ে আল্লাহর দরবারে খাড়া হওয়া এটাও শরীয়তে কাম্য। অতএব হাতা কাটা জামা পরে কনুই খোলা অবস্থায় কি কাঁধ উলঙ্গ অবস্থায় কি মাথা খালি রেখে বিনা টুপিতে নামাজ পড়া মাকরু, এটা তাফসিরে মারিফুল কোরআনে লেখা আছে। অতএব বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা দেখতে পাই নামাজ পড়েন খালি মাথায় উলঙ্গ মাথায় নামাজ পড়ছেন এবং এটা তাদের অভ্যাস, তারা এটাকে ফ্যাশন বলে মনে করেন, তাদের কর্তব্য এই কুঅভ্যাসটা পরিত্যাগ করা।